গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় প্রার্থীর জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয় নির্বাচন পরিচালনা কমিটি। এ কমিটির লোকজন পরবর্তী সময়ে নির্বাচনের দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন। নির্বাচনে হেরে যাওয়ার পর নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান সেসব নেতাকে নিয়ে মূল্যায়ন সভা ডেকেছেন, যেখানে হট্টগোল আর হইচই হয়েছে। আজমতের ডাকা মূল্যায়ন সভায় থাকছেন মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতারা। কয়েকটি ধাপে হচ্ছে এ সভা। 31 মে মহানগরের কাশিমপুর থানা ও কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভা হয়েছে। কাশিমপুর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ মূল্যায়ন সভা নিয়ে মহানগর আওয়ামী লীগের কোনো নেতা মন্তব্য করতে চাননি। তাদের ভাষ্য, এটা একান্তই দলীয় সভা। তবে সেখানে উপস্থিত একাধিক নেতাকর্মী জানিয়েছেন, নেতাদের আলোচনায় নির্বাচনে পরাজয়ের বিভিন্ন কারণ উঠে আসে। দলের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। কাশিমপুরের সভায় এক পর্যায়ে একে অন্যকে দোষারোপ করে কথা বলতে শুরু করেন নেতাকর্মীরা, ফলে সভাস্থলে হট্টগোল সৃষ্টি হয়। পরে উপস্থিত সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কাশিমপুর থানা আওয়ামী লীগের একজন সদস্য কয়েকজন নেতার নাম উল্লেখ করে জানান, ওইসব নেতা ভোটের আগের রাতে ঘড়ির জন্য টাকা বিতরণ করেন, ভোটের দিন গলায় নৌকা প্রতীক ঝুলিয়ে ঘড়ির জন্য ভোট চেয়েছেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সভায় আজমতুল্লাহ খান নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, অনেক নেতাকর্মী জান প্রাণ দিয়ে কাজ করেছেন, তবে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, সবার সামনে এগুলো না বলে বক্তব্য লিখে দিতে বলেন তিনি। পরবর্তীতে সেগুলো বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আজমতুল্লাহ আরও জানান, সবাইকে একসঙ্গেই চলতে হবে, সামনাসামনি হয়তো অনেক কিছু বলতে পারবেন না, তাই তিনি চান মাঠের প্রকৃত চিত্রটা সবার সামনে আসুক। সামনে জাতীয় নির্বাচন, এই লোকগুলোকে চিহ্নিত করা প্রয়োজন যেন তারা জাতীয় নির্বাচনে ক্ষতি করতে না পারে। আজমতের ডাকা এই মূল্যায়ন সভা চলবে 8 জুন পর্যন্ত। 3রা জুন কাউলতিয়া থানা ও গাজীপুর সদর থানা, 6 জুন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, 8 জুন টঙ্গীর মুদাফা এলাকার ইনসিগনা রিসোর্টে সভা হবে। সেই সভায় উপস্থিত থাকবেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাদাকালো নিউজ।